हेलो गाइस, वेलकम बैक टू बैक अगेन ए न्यू वीडियो। तो गाइस आज के वीडियोटी एक ब्रांड न्यू वीडियो है, क्यों ना आज के हमारे वीडियोते टॉप 5 रियर बंडल जे बंडलगुलो यूट्यूबाररा हमारे इंडियन सर्वर यूट्यूबाररा यूज करे थाके एवं तादेर परमानेंट ड्रेस हिसेबे तारा व्यवहार करे थाके, से हिसेबे आमरा टॉप 5 लिस्टे रेखेछि आमादेर कोन कोन यूट्यूबारगुलो एवं कोन रियर ड्रेसगुलो तारा यूज करे सेगुलो निये आज के आमरा भिडियोटी करेछि। तो गाइज भिडियोटी शेष पर्यन्त अवश्यई देखबा एवं चैनलटिते नतून होये थाकले अवश्यई चैनलटिके सबस्क्राइब करे दिबा। तो आर बेशी देरी ना करे आज के भिडियोटी शुरू करा जाक। What's so bright? It's hard to breathe, but that's alright. Hush. तो गाइस हमारे नंबर वन आसे भाई वर्ल्ड फेमस टोटल गेमिंग। टोटल गेमिंग वर्ल्ड फेमस बोले तार कारण भाई तार यूट्यूबे 25 मिलियनेरो बेशि भाई सबस्क्राइबार रही है भाई यूट्यूब चैनेले, सेजन्य भाई तार ड्रेस माने तार परमानेंट ड्रेसटी नम्बर वने आसबे ना, तो एमन तो हय ना, कारण भाई तार ड्रेसटी 25 मिलियनेरो बेशि मानुष माने चाहिदा करे माने पसंद करे, सेजन्य आमादेर लिस्टे नम्बर वने आइछे तिनि एबं तार ड्रेसटी भाई एकटी ओपी टाइपेर तिनि साजिएछेन जे तार परमानेंट ड्रेसटी ओपी टाइपेर তিনি হেডে ব্যবহার করেন কোন এক ইলেকট্রিসের হেড এবং তিনি তার মুখে রুমাল মানে রুমাল কি মাস্কে একটি 500 ডায়মন্ডের টপ আপে দিয়েছিল অনেক দিন আগে, একটি মাস্ক কি রুমাল আমি ঠিক জানি না। এবং তিনি চার জামার মধ্যে পরে থাকেন জামা কি টি শার্ট বলে জামার মধ্যে পরে থাকেন কোন এক ডায়মন্ড রয়্যালের জামা, ডায়মন্ড রয়্যালে দিয়েছিল পরে আবার ম্যাজিক টিউবেও দিয়েছিল। তো আমার মনে হয় ডায়মন্ড রয়্যালের থেকে তিনি এটা পরেন এবং তিনি তার প্যান্টের মধ্যে পরেন কোনো এক ইনকুবলেটারের লাস্ট বান্ডেলের প্যান্টটা, এবং প্যান্টটা আমার পার্সোনাল মতো অনেক ফেভারিট প্যান্ট এবং পুরো ড্রেসটাই ভাই ফেভারিট লাগে পুরো ভাই যা সত্যি কথা বলতে গেলে। এবং জুতার মধ্যে পরেন একটি স্যান্ডেল 50 ডায়মন্ডের স্যান্ডেল মনে হয়, কিন্তু আমি ঠিক জানি না। তো গাইজ এই ছিল আমাদের নম্বর ওয়ান লিস্টে প্রথম ইউটিউবারের পার্মানেন্ট ড্রেস। তো গাইজ ড্রেসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে টোটাল গেমিং হ্যাশট্যাগ টোটাল গেমিং দিয়ে যাবা। এবং চলে যাওয়া যাক আমাদের সেকেন্ড নম্বর ইউটিউবারের পার্মানেন্ট ড্রেস। তো গাইজ আজকে আমাদের লিস্টে সেকেন্ড নম্বরে আছে ভাই ব্যাজ 99। তো হ্যাঁ গাইজ ব্যাজ 99 ওয়ান অ্যান্ড ওয়ানলি বাই ইন্ডিয়ান সার্ভার রেড ক্রিমিনাল তার পার্মানেন্ট ড্রেস আপ হিসেবে ইউজ করে থাকে। এবং গাইজ রেড ক্রিমিনাল ভাই অনেক অনেক ডিমান্ডেড একটি ড্রেস এবং অনেক রিয়ার একটি বান্ডেল, কেননা গাইজ এটি আমাদের অনেক আগে এসেছিল মানে আমাদের গেম লঞ্চ হওয়ার পরে ভাই 2-3 সিজন পর এসেছিল আমাদের রেড ক্রিমিনালটা, সেই জন্য ভাই অনেক ডিমান্ডেড একটি বান্ডেল এবং এইটি ব্যাক আসার জন্য ভাই অনেক অনেক ভাই জাস্টিস হচ্ছে। তো গাইজ এই ছিল আমাদের আজকে সেকেন্ড নম্বরে ইউটিউবার ব্যাজ 99-এর রেড ক্রিমিনাল বান্ডেল। তো চলে যাওয়া যাক আজকে আমাদের থার্ড নম্বর ইউটিউবারের পার্মানেন্ট ড্রেসের দিকে। তো গাইজ আজকে আমাদের লিস্টে নম্বর 3-তে আছে ভাই ড্রেসটি দিকে তোমরা আশা করি বুঝে ফেলে দিছো ভাই এই ড্রেসটি ভাই কে ইউজ করে থাকে ভাই ইন্ডিয়ান সার্ভারে ভাই লেজেন্ড বলা হয় থাকে ভাই, লেজেন্ডের ওপর লেজেন্ড বলা হয় থাকে। এবং ভাই তার খেলাটি ভাই পুরো গড লেভেলের খেলা, তোমরা যারা যারা বুঝতে পেরেছ হ্যাশট্যাগ কমেন্টে তার নামটি লিখে দেবা। তো আমি বলে দিচ্ছি যে ভাই এই ড্রেসটি ইউজ করে থাকে ভাই ওয়ান অ্যান্ড অনলি ভাই আলফা এপে, ভাই আলফা এপে কি আনকুশেপে ভাই কোনটা বলবো ভাই আমি বুঝতে পারছি না, কিন্তু ভাই এটা আলফা এফএফই বলবো, কারণ ভাই আলফা এফএফ এটি ভাই ভাইরাল করেছিল তার গেম প্লে দ্বারা। তো গাইজ তোমরা অনেকে বলতে পারো ভাই আঙ্কুশেপে এটি ভাইরাল করেছিল, তো যাই হোক ভাই যে যা ভাইরাল করেছিল ওইদিকে বাদ দাও, আজকে ভাই মেন টপিকে চলে আসি। তো তিনি তার মানে ড্রেসে সাজিয়েছেন তার হেডে দিয়েছেন ভাই জোকার ভাই অনেক ভাই ওপি টাইপের, এবং তার টি শার্টের মধ্যে দিয়েছে ভাই সিজন 2 মানে যে তার ড্রেস কালেকশন যে পার্মানেন্ট ড্রেস কালেকশনটি করেছে সেটার ড্রেসে দিয়েছে ভাই মানে টি শার্টে দিয়েছে সিজন 2 ভাই সিজন 2 ভাই একটি ওপিওয়ালা ড্রেস এবং সবচেয়ে রিয়ার ড্রেস মানে রিয়ার ইলিট পাস। তাছাড়াও ভাই তার প্যান্টে দিয়েছে আমি প্যান্টটি কোনটি দিয়েছে ভাই প্যান্টটি দিয়েছে ভাই সিজন 4-এর ভাই প্যান্ট, এবং সিজন 4-এর এই প্যান্টটি ভাই সবচেয়ে রিয়ার প্যান্ট বলা হয় ভাই ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে রিয়ার প্যান্ট বলা হয় থাকে। এবং ভাই জুতার মধ্যে দিয়েছিল ভাই সিজন 2-এর জুতা, আমি আর দেখালাম না এক্সট্রা করে আমি আর দেখাচ্ছি না, কারণ ভাই তোমরা তো আগেই দেখে নিছো যে সিজন 2-এর জুতা আছে ওরকমই জুতা। তো গাইজ আমাদের চলে যাওয়া যাক আমাদের নেক্সট মানে ইউটিউবারের পার্মানেন্ট রিয়ার বান্ডেলের দিকে।
তো গাইজ আজকে আমাদের লিস্ট নম্বর ফোরে আছে ভাই ওয়ান অ্যান্ড অনলি ডায়মন্ড কিং ভাই। ডায়মন্ড কিং বলা হয়ে থাকে ভাই তাকে ভাই লোকেশ গেমার ভাই। লোকেশ গেমারের এই পারমানেন্ট লুকটা ভাই পার্সোনাল মতে আমার ফেভারিট ভাই, এবং আমার এই ড্রেসটি থাকলে আমি পারমানেন্ট ড্রেস বানিয়ে রাখতাম ভাই, কারণ আমার অনেক আগেতে এটি ভাই ফেভারিট। আর আমি যে সময় খেলতাম ভাই এই সময় এসেছিলো, কিন্তু ভাই অনেক উড়াল ধরা ডায়মন্ড মারতে হচ্ছিলো এবং সে সময় আমি তেমন একটা ডায়মন্ড টপ আপ করতাম না। তো গাইজ এই ছিল আমাদের নম্বর ফোরের ভাই লোকেশ গেমারের রিয়ার পারমানেন্ট ড্রেস। তো গাইজ এটি কার কার ভালো লাগে এই কমেন্ট সেকশনে অবশ্যই বলবা, এবং হ্যাশট্যাগ লোকেশ গেমার কমেন্ট সেকশনে দিয়ে দেবা। তো গাইজ আজকে চলে যাওয়া যাক লাস্ট এবং সর্বশেষ বাই একটি রিয়ার বান্ডেলে, ইউটিউবার রিয়ার বান্ডেলের দিকে। তো গাইজ আজকে আমাদের লিস্টে নম্বর ফাইভে আছে ভাই দেশি গেমার, অধিকাংশ ভাই তোমরা সবাই আমিন ভাই নামে যাকে চিনো, সে আজকে আমাদের নম্বর ফাইভ লিস্টে এসেছে। কেননা ভাই তিনি যে মুখে যে স্কার্পটি পরে রেখেছে ভাই, এশিয়ান স্কার্পটা ভাই এটি এত পরিমাণ রিয়ার একটি স্কার্প, তার আইডি কালেকশনের ভেতরে ভাই সবচেয়ে রিয়ার একটি স্কার্প এই যে, তবে এই এশিয়ান স্কার্পটি এত পরিমাণ রিয়ার ভাই, এত পরিমাণ মানুষ চায়। এবং সে ভাই ওলক ইউজ করে এবং ওলকেরই ভাই মানে হেডে হেড পরে রাখে, কোনো চুল পরায় না ভাই, কোনো হেয়ার পরায় না, তাও ভালো ভাই ওলোকে বিনা হেয়ারে অনেক ভালো লাগে। এবং মাস্কটি ভাই প্রচুর একটি রিয়ার মাস্ক ভাই, ওপি লাগে ভাই মাস্কটি যে কোনো ড্রেসের সঙ্গে পরলে ওপি লাগে। তো গাইস এ আর সে তার প্যান্টের মধ্যে পরে থাকে ভাই এই যে আমরা এসকে সাবরি প্যান্ট বলে চিনি, এবং আমি ভাই এসকে সাবির প্যান্ট বলে চিনি ভাই, সবাইকে এসকে সাবির প্যান্ট বলে থাকে। এবং ভাই প্যান্ট ভাই যে কোনো ড্রেসের সঙ্গে দাও না কেন ভাই ওপি টাইপের একটা লুকস আসে, এবং ভাই সে 50 ডায়মন্ডের জুতো পরে থাকে। আবজু ভাই আর আমিত ভাই ভাই সেম ভাই 50 ডায়মন্ডের জুতো পরে থাকে, এবং তাতে 50 ডায়মন্ডের জুতো অনেক ভালো লাগে আমার মনে হয়। এবং সে যে মানে জামাটি পরে থাকে, মানে জামাটি পরে থাকে সেটি ভাই একটি ম্যাজিক কিউবে এসেছিলো কিছুদিন আগে, তাছাড়া এই ড্রেসটি ডায়মন্ড রয়্যালে ছিল অনেক দিন আগে। তো গাইস এই ছিল আমাদের টপ ফাইভে আমাদের আমিত ভাইয়ের ড্রেস পারমানেন্ট ড্রেস কালেকশন। তো গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। আর গাইস আমি বুঝতে পেরেছি যে আমার ভয়েস অতটা ভালো হয়নি, তো গাইস একটু কনফার্মাইজ করে নিও, এবং ভাই তোমরা যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে একটা না একটা কমেন্ট কর ভাই, এবং চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে এখনও কী করছো ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অলে প্রেস করে দেবা গাইস। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত, তো টাটা বাই বাই, দেখাবে পরের এক ওপি টাইপের ভিডিওতে।